কম্পিউটার কিভাবে আমরা ভালো রাখবো, কম্পিউটার স্লো হলে কি করণীয় থাকে সেই সম্পর্কে আজকে জানবো। তো কম্পিউটার যে কাজগুলো সবারই জানা উচিত সে সম্পর্কে আজকে আইডিয়া দেব। দীর্ঘদিন চলতে চলতে আস্তে আস্তে আমাদের কম্পিউটারটি স্লো হতে থাকে। কম্পিউটার যখন সামান্য স্লো হয়ে যায় তখন আমাদের কাজ করতে গেলে অনেক বিরক্ত লাগে। কম্পিউটার স্পিড বাড়াতে বা কার্যক্ষমতা বাড়াতে কিছু পদ্ধতি সাধারণত অনুসরণ করতে হয় এবং কম্পিউটারটি ভালো রাখতে সাধারণত কিছু কাজ জানা থাকতে হয়। আজকে যে পদ্ধতিগুলো বলবো সেই পদ্ধতিগুলো কম্পিউটারের কাজ করেন এমন মানুষদের সবারই এগুলো জানা থাকতে হয়। প্রথমে যে অপশনটি দেখাবো এটি হলো টাস্ক ম্যানেজার। কম্পিউটারের টাস্ক ম্যানেজারের সাহায্যে কম্পিউটার ফাস্ট করতে পারবেন। কম্পিউটারের স্টার্ট মেনুতে যেয়ে এখানে যদি আপনি সার্চ অপশন পান সেই ক্ষেত্রে সার্চ করতে পারেন। যেখানে সার্চ অপশনটি পাবেন সেখান থেকে আপনি এখানে সার্চ করুন টাস্ক ম্যানেজার দিয়ে ইন্টার চাপ দিন সিলেক্ট করে। তারপরে দেখবেন এখানে টাস্ক ম্যানেজারের যে অপশনটি আছে সেটা এসে পড়বে। তারপর এখান থেকে স্টার্ট আপে যাব। স্টার্ট আপে যাওয়ার পর এখানে দেখুন আপনার কম্পিউটারে যেসব সফটওয়্যার ইনস্টল আছে তার মধ্যে থেকে যেগুলো রানিং আছে সেগুলো এখানে দেখাবে এনাবল, আর যেটা রানিং নেই সেটা দেখাবে ডিজেবল। আপনার যদি কোনো একটা সফটওয়্যার যদি ব্যাকগ্রাউন্ডে এনাবল রাখতে না চান সেক্ষেত্রে আপনি এটাকে ডিজেবল করে দিবেন। এই সফটওয়্যারটি যদি আমি না রাখতে চাই আমার ব্যাকগ্রাউন্ডে, ধরুন অনেক সময় কাজের সফটওয়্যার থাকে না, মাঝে মধ্যে কাজ হয় এরকম সফটওয়্যার যদি এখানে রানিং অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিজেবল করে দিতে পারেন। ডিজেবল করে দিলে কার্যক্ষমতাটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। তারপর এখান থেকে ক্রসে কেটে দিলেই হবে। তারপর যে পদ্ধতিটি দেখাবো সেটি হলো আপনার রানের মাধ্যমে কম্পিউটার ফাস্ট করতে পারবেন। কম্পিউটার স্লো হলে এখানে সার্চ অপশনে যেয়ে এখান থেকে রান লিখুন। রান লিখে রান যখন আসবে এটাতে ক্লিক করলে এসে পড়বে বা ইন্টার চাপ দিলে এসে পড়বে। এখন আপনার এখান থেকে দেখুন আমি এর আগে যে সার্চ দিছি এগুলো আছে, তো এখান থেকে আপনারা টেম্প লিখবেন, TEMP টেম্প লিখে ওকে ক্লিক করবেন বা ইন্টার চাপ দিবেন এসে পড়বেন। এখন আপনারা এখান থেকে সব সিলেক্ট করে ডিলেট চাপবেন বা রাইট বাটন ক্লিক করে ডিলেট দিয়ে দিবেন। যেগুলো ডিলিট হবে না সেগুলো স্কিপ দিয়ে চলে যাবেন। তারপর আবার সার্চ অপশন থেকে রান নেবেন, রানে যাবেন। রানে যাওয়ার পর এখানে এর আগে আমরা টেম্প দিয়েছিলাম, এখন আমরা টেম্পের আগে এবং পরে পার্সেন্টেজ দিয়ে দেব, দিয়ে ওকে ক্লিক করব। এখন দেখুন এখনও অনেকগুলো ফাইল ভাবে আসছে, এগুলি সবগুলো কন্ট্রোল ধরে এ চাপ দিব, দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে আমরা ডিলেট করে দেব, ডিলেটে দিয়ে দিলাম সবগুলো ডিলেট হচ্ছে। এখানে কন্টিনিউ দিয়ে দিবেন, স্কিপ দিয়ে দিবেন, যেগুলো দরকার নেই সেগুলো স্কিপ করে দিলেন। তারপর আবার আমরা রানে যাব, সার্চ অপশন থেকে রানে গেলাম। রানে যাওয়ার পর এখন লিখব PREFETCH, এটা লিখে ওকে ক্লিক করে দেব। এখন কন্টিনিউ দিলাম। এখন এখানে যে ফাইলগুলো আসছে সেগুলো আমরা ডিলিট করে দেব, কন্ট্রোল ধরে এ দিলাম, সিলেক্ট হয়ে গেল। তারপরে কিবোর্ড থেকে ডিলিট দিতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করেও ডিলিট করতে পারেন। তারপর আবার আমরা এখান থেকে রানে যাব, রানে যে এখানে এখন লিখব রিসেন্ট, RECENT রিসেন্ট লিখে ওকে ক্লিক করে দেব। এখন যেগুলো আসছে সেগুলো আমরা ডিলিট করে দেব, কন্ট্রোল এ দিয়ে তারপরে এখান থেকে ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। আবার আমরা রানে যাব, সার্চ অপশন থেকে রানে যেয়ে এখন আমরা লিখব ট্রি, TREE ট্রি লিখে ওকে ক্লিক করে দেব। এভাবে করে কয়েকবার দিয়ে দেব। এই কাজটি মোটামুটি আমরা সপ্তাহে একবার করে হলেও করে নিব, তাহলে কম্পিউটারটি অনেক ফাস্ট থাকবে। তারপর কম্পিউটার ভালো রাখতে ডিস্ক ক্লিন আপ করতে হবে আমাদের। সার্চ অপশনে যে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ কথাটি লিখে দেব বা এখান থেকে আপনি স্টার্ট মেনুতে যেয়েও কিন্তু এখান থেকে আপনার ডিস্ক ক্লিন আপ পেতে পারেন। তা আমি সহজে আনার জন্য সবগুলো এখান থেকে সার্চ অপশনের মাধ্যমে আনতেছি, দেরি যাতে না হয়। এখানে ডিস্ক ক্লিন আপ লিখলাম, লেখার পর এসে পড়লো, ইন্টার চাপ দিলাম। এখন আপনারা এখান থেকে দেখুন সি ড্রাইভটি সিলেক্ট করা আছে, এটা থাকবে, ওকেতে ক্লিক করব।
তারপর যেসব ফাইল টিক চিহ্ন দেওয়া আছে এগুলো টিক চিহ্ন থাকবে, যেগুলো ফাইল টিক চিহ্ন নাই সেগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, যেগুলোতে এমবি আছে সেগুলোতে দেবো, যেগুলোতে 0 MB সেগুলো দেওয়া লাগবে না, এগুলো সবগুলো এইভাবে করে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। যদি এখানে 0 0 থাকে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে না। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব, ডিলেট ফাইল। এখন কিছুটা সময় নেবে এটা কাজ করতে, অনেক সময় বেশি জমে থাকলে এগুলি একটু সময় নেয়, আবার অনেক সময় কয়েকদিন পরে পরে এই কাজটি করলে তাড়াতাড়ি হয়ে যায় কাজটি। তারপর আবার আমরা এখান থেকে সার্চ অপশন থেকে ডিস্ক ক্লিন আপ দিব, দিয়ে আনব প্রত্যেকটা ড্রাইভ এভাবে করে আমরা এভাবে করে করে দেব। তো বেশিরভাগই আপনার সি ড্রাইভই থাকে সবগুলো, তো এভাবে করে যদি অন্য ড্রাইভগুলো তো দেখেন ফাইল আছে এরকম, সেই ক্ষেত্রে আপনারা সবগুলো ড্রাইভই এভাবে করে দিতে পারেন। অন্যান্য ড্রাইভগুলোতে 0 আছে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার দরকার হবে না, তবে সি ড্রাইভটি এভাবে করে করে দিতে হবে। এখন আমরা কম্পিউটার ভালো রাখতে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে নেব। তো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করার জন্য আমরা প্রথমেই সার্চ অপশনে গেলাম, সার্চ অপশনে গিয়ে এখানে লিখব ডিফ্র্যাগমেন্ট। ডিফ্র্যাগমেন্ট লেখার পর এই যে দেখুন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভ যে অপশনটি আছে সেটি এসে পড়লো, সিস্টেমটি আছে সেটি এসে পড়লো। এখন এটা কিন্তু এখানে স্টার্ট মেনুতে গেলেও আপনি পাবেন, খুঁজে বের করতে হবে। এছাড়া আমরা সার্চ অপশনের মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার যে সি ড্রাইভটি থাকবে সেটা সিলেক্ট রেখে এখানে অপটোমাইজ যে অপশনটি আছে সেটাতে ক্লিক করে দেব। দেখুন আপনার যদি কোনো এ থাকতো অনেক সময় নিত, তাহলে আস্তে আস্তে একটু সময় নেবে, যতক্ষণ চলবে ততক্ষণ এখানে দেখবেন স্টপ আকারে থাকবে। আমার এখানে কোনো আগেই করে রাখছি যার কারণে এখানে দেখাচ্ছে না, সময় নেই নেই, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যদি আপনাদেরটি না করা থাকে সেক্ষেত্রে একটু সময় নেবে। তারপরে আপনারা আরেকটি যদি করতে চান, এখানে অপটোমাইজ দিলাম, এখান থেকে অপটোমাইজে ক্লিক করলেই ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে। এখন যে আমরা যে কাজগুলো দেখলাম সেই কাজগুলো করার মাধ্যমে আমাদের যদি কম্পিউটারটি স্লো হয়ে থাকে সেক্ষেত্রে আগের তুলনায় অনেক দ্রুত কাজ করবে। কম্পিউটারে যে সব কাজগুলো দেখানো হলো এগুলো মাঝে মধ্যেই সবার কম্পিউটারে করার প্রয়োজন, এবং যারা কম্পিউটারের অভিজ্ঞ তারা সবাই এই কাজগুলো করেই থাকে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।